छूते चाहे सपने जाना लाए आशी में रेखे छे हाथ बाड़िए जीवनेर छविटाते विश्रम तुलिते ম্যাডাম বলেছে কিনা সেটা আপনি না বললে মিলাবো কি? শুনুন অফিসার, আমি আপনার অনেক অহেতুক প্রশ্নের উত্তর দিয়েছি, আর কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। আপনি এক কাজ করেন, আজ রাত 10টার মধ্যে থানায় এসে আমার সাথে দেখা করুন। থানা? আমি আমি কেন থানায় যাব? বাবা তুমি কোথায়? ও দাদির ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা দাদির সাথে কথা বলছিলেন। ও আমি বুঝতেই পারিনি উনি কোথায় আছেন, তবে অনেক রাত হয়েছে, ওনার বাসায় যাওয়া উচিত। তোমার মা তো চিন্তা করবেন, তাই না? ও ভাই সাহেব, আমি ভাবছিলাম আপনি কোথায়, এত রাত হয়ে গেছে, আপনার তো বাসায় যাওয়া উচিত। হ্যাঁ আপা চিন্তা করবে না। হ্যাঁ বাবা তুমি বাসায় চলে যাও, শুধু শুধু মার টেনশন পড়বে। হ্যাঁ হ্যাঁ রাত হয়ে গেল, আমার যাওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে। ভাই সাহেব আপাকে এখনই কিছু বলার দরকার নেই, কাল সকালে ওই গুমকারীরা ফোন করলে তখন তখন না হয় বলবেন, মানে ওদের কাছে জেনে নিই কাল সকাল পর্যন্ত। আর ওরা যত টাকা চায় আমি দেবো, ছেলেটাকে তো ফিরিয়ে আনতে হবে, তাই না ভাই সাহেব? সেটাই। হ্যালো, আপনার স্বামী আমাদের কাছে। আম্মা ওরা বলছে আপনার ছেলে নাকি ওদের কাছে। আপনারা ওকে ধরে নিয়ে গিয়েছেন কেন? আমাদের টাকা চাই, 25 কোটি টাকা। আপনার শাশুড়িকে আমরা বলেছি, কিন্তু আপনার শাশুড়ি পুলিশি ঝামেলা করছে। আপনার শাশুড়ি যদি পুলিশি ঝামেলা করে, আপনি কিন্তু আপনার স্বামীকে ফেরত পাবেন না কোনো দিনও না। বলো আমরা পুলিশি ঝামেলা করব না, ওরা যত টাকা চায় আমরা দেব, আমাদের ছেলেকে যেন ফেরত দেয়। আপনারা আমার স্বামীকে ফেরত দিয়ে দিন, আমার শাশুড়ি কোনো পুলিশি ঝামেলা যাবেন না।
এখনই বন্ধ করতে বলে, নইলে নইলে আপনার স্বামীর বুক গুলি করে ঝাঁঝরা করে দেব। হ্যালো, আমি তো বলেছি আপনাদের আমি কোনো পুলিশি ঝামেলায় যাচ্ছি না। আপনাদের যত টাকা লাগে আমি দেব। আমার ছেলেকে ছেড়ে দিন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি বলছেন পুলিশকে জানাবেন না, কিন্তু ঠিকই তো থানায় গিয়ে কেস করেছেন, আর সেই জন্য পুলিশ আমাদের খুঁজছে। আমি পুলিশকে বলে দিয়েছি কাল সকাল পর্যন্ত ওরা কোনো ধরপাকড় করবে না, কিন্তু কাল সকালে যদি আমার ছেলেকে না ফেরত দেন তাহলে কিন্তু পুলিশ আপনাদেরকে অবশ্যই ধরবে, যেখান থেকে হোক খুঁজে বার করবে। বুঝতে পেরেছেন? ম্যাডাম, পুলিশ কিন্তু আমাদের খুঁজে পাবে না, মাঝখান থেকে আপনি আপনার ছেলেকে হারাবেন। পুলিশ মুভ করলে আপনার ছেলেকে আমরা মেরে ফেলব। কথাটা মনে রাখবেন। না, এক নম্বর না, এটা আবার অন্য নম্বর থেকে করেছি। এখন কি করবেন আপা? পুলিশের কাছে গেলে তো ওরা আবার জামাই বাবাজিকে। হ্যাঁ, আচ্ছা দেখি, আইজি সাহেবকে ফোন করে দেখি। আইজি সাহেব না, প্লিজ। হ্যালো আইজি সাহেব, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ওই ওই গুমকারীরা এই কিছুক্ষণ আগে আবার আমাদেরকে ফোন করেছিল। হ্যাঁ, বলছে যে পুলিশি কেস তুলে না নিলে নাকি মারফিকে ফেরত দেবে না। জি বুঝতে পারছি, ভয় দেখাচ্ছে, কিন্তু মায়ের মন তো ভয় তো পাবেই, তাই না? সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, মুক্তিপণ চেয়েছে। না, অঙ্কটা এখনো বলেনি, মানে পরিমাণটা কত এখনো বলেনি, আর এটাও বলেনি যে কোথা থেকে ওরা টাকা তুলবে বা আমার ছেলেকে কোথায় ফেরত দিবে। জি জি হ্যাঁ, আপনি যা বলবেন আমরা সেটাই করব। জি, তাহলে আপনি একটু খবর রাখবে আমাদের, রাখবেন। আচ্ছা আচ্ছা, খুদা হাফেজ। আমার কিন্তু মনে হয় না আপনার এত দুশ্চিন্তা করার কিছু আছে। আপনি নিশ্চিন্তে পুরুষের কাছে যান, ওদের সাথে কথা বললেই মনে হয় আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। রাইট, পলাশ তুমি চলে যাও, পরে আবার ঝামেলা হতে পারে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাই দেখি পুলিশ অফিসার আবার কি বলে। আচ্ছা, তুমি বোধহয় সন্ধ্যার পর থেকে কিছু খাওনি, রাইট? থানা যাওয়ার পথে আই মিন তার আগে কিছু খেয়ে নিও। কেন, তোমার কি মনে হয় পুলিশ অফিসার আমাকে সারা রাত থানায় বসিয়ে রাখবে? আরে না, থানায় তো তোমার দেরি হতে পারে, রাইট? তখন তোমার খিদে লাগতে পারে, এই জন্য বললাম। ওকে, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি যাতে এসো, প্লিজ। বাই বাই। পলাশ কিন্তু বেশ ভয় পেয়েছে মেয়েরে নিয়ে।
হ্যাঁ, ভয় পাবারই কথা। পুলিশ যেভাবে কথা বলেছে, তুমি তো আসলে দেখনি, তুমি দেখলে তুমিও ভয় পেতে। আচ্ছা, কি হলো? ওপাশ থেকে কোনো ফোন? কিডন্যাপারটার তো সকালে ফোন করার কথা ছিল, রাইট? আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, রাত তো হয়ে গেল, বাসায় রঙ্গনার মা একা। আমি না ফিরলে ও ভয়ে মরে যাবে। ও রিয়েলি? আচ্ছা বলেন তো, বিয়ের আগে রঙ্গনার কয়টা বয়ফ্রেন্ড ছিল? আমার তো মনে হচ্ছে তাদের মধ্যে একজন মারফিকে কিডন্যাপ করেছে। আমার জানা মতে রঙ্গনার একটা ভাই আছে, আই মিন সো কল ভাই। আই এম শিওর সেই ভাই মারফিকে কিডন্যাপ করেছে। আরো যদি অন্য কেউ থেকে থাকে, নামটা বলেন, আমি জেনে রাখি। মেরিন, এসব কি বলছো তুমি এখন? ঠিকই বলছি চাচি। এতদিন তো মারফিকে কেউ কিডন্যাপ করেনি, তাহলে এখন করলো কেন? নিশ্চয়ই রঙ্গনার সাথে যাদের ভালোবাসার সম্পর্ক ছিল, তারা রঙ্গনাকে না পেয়ে মারফিকে কিডন্যাপ করেছে, রাইট? মেরিন, তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন? আমি তোমার মুরব্বী না? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই তুমি জানো। অফকোর্স, অফকোর্স আমি জানি। নতুন করে কারো কাছ থেকে ভদ্রতা আমাকে শিখতে হবে না। আমি তোমাকে কোনো কিছু শেখাতে চাইনি, আমি শুধু তোমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভবিষ্যতে তুমি যদি আমার সাথে কথা বলার ক্ষেত্রে আরো সাবধান না হও, তাহলে আমি তোমার মাকে জানাতে বাধ্য হব। নো প্রবলেম, আপনি জানাতে চাইলে জানাতে পারেন, আমি এভাবেই কথা বলি, ওকে? তোমার ওনার সাথে এভাবে কথা বলার দরকার কি? দরকার আছে চাচি। মারফিকে কিডন্যাপ করার ব্যাপারে উনিও জড়িত থাকতে পারেন। কি যে বলো না তুমি মাঝে মাঝে, এখন তুমি যা মুখে আসছে তাই বলছো। তোমার ওই কথাটা ঠিক, ওই ওর যদি কোনো রঙ্গনের কোনো ভাইটাই থেকে থাকে তাহলে সেই ওই কাজটা করে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। পুলিশ কেন যে ওই ছেলেটাকে গ্রেফতার করছে না আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু পুলিশ কি কেউ ওই ছেলেটার কথা বলেছে? আই ডোন্ট নো। তাহলে তো ওটাই আগে জানা দরকার। ইয়েস, আমি অবশ্য পলাশকে বলে দিয়েছি, থানায় গিয়ে যেন পুলিশকে ওই ছেলেটার কথা ও ইনফর্ম করে। এটা একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে।
তোরে আমি আগে কইছি যে ওই হালারা পুলিশ ছাড়া জীবনে আইব না, দেখবি সাথে করে অবশ্যই পুলিশ নিয়ে আইব। আমারও সেটাই মনে হইতেছে, এই জন্য অগকে যাচাই করে নিতে হইব। কেমনে? সেটাই তো বাইর করতে হইব। শাহানা মুর্শিদ অনেক ক্ষমতাবান লোক, তার ছেলেরে উদ্ধার করার জন্য পুলিশের যা যা করা দরকার পুলিশ সব করব। সুতরাং আমাদের একটু সাবধান হইতে হইব, বুঝছস? তবে আমার মাথায় একটা প্ল্যান আছে দোস্ত। কি প্ল্যান? এই টাকাগুলো পাইলে চল টাকাগুলো নিয়ে দেশের বাইরে পলা যায়, অন্য কোনো দেশে যাই। এই কাম করতে না আর দোস্ত ভালো লাগে না দোস্ত। গাছে কাঁঠাল গোপে দেন, তাই না? আগে সাকসেস হই তারপর ভাবা যায়। সাকসেস হইনি কিনা এটাই বুঝতে পারতেছি না। আজে বাজার চিন্তা বাদ দে, টাকাগুলো কিভাবে হাতে নিবা সেই চিন্তা করো। সেটা এখন বুঝতেছি না কি করা যায়। হ্যাঁ বলো স্যার, বাড়িটা আমরা খুঁজে পেয়েছি, আমরা কি অপারেশন করব? হ্যাঁ অবশ্যই অপারেশন করবা, কিন্তু খুব সাবধান, ওদের হাতে কিন্তু অস্ত্র থাকতে পারে। জি স্যার, আমরা সাবধানে অপারেশন করব। আর শোনো, আমার সাথে সবসময় যোগাযোগ রাখবা, কি হয় না হয় আমাকে জানাবা, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, রাখছি। ওকে, গুড লাক। থ্যাংক ইউ স্যার। আর একটা অপারেশনে পাঠাবো, ঠিক আছে? জি স্যার।